সাগরে ঘটলো এক রমহর্ষক দুর্ঘটনা। ঘটনা আদরিনী চা বাগান সংলগ্ন এলাকায়। গলাকাটা অবস্থায় পাওয়া গেল এক মৃত যুবকের দেহ। ডেড বডিকে জিবির মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের নাম প্রদীপ দেবনাথ। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার ব্রিগেড ও এনসিসি থানার পুলিশ। অ্যাক্সিডেন্ট নাকি খুন এখনো ধোঁয়াশায়। এটা ওই আদরণীয় চা বাগানে আগে একটা ডাম্পিং স্টেশন আছে না, ওইটার আগে আর কি। কেন আমরা কল দিছে, কল দিচ্ছে পরে আমরা গিয়েছি রে, বাইরে একটা রাস্তা করে দিয়েছে আর একটা লোকটা পুরা মজফর ফেরে দিয়েছে, ফুলটা পুরা আগে গেছে দেখছি আমরা। এরপরে রেস্ট নিয়ে না হসপিটালে আছে। কে লোক বলেটা নিয়ে গেছে? হ্যাঁ, কিশোর লোক এটা তো বোঝা গেছে না, কোনো একটা আর্মি কার বা বাড়ি দিয়ে গেছে এরকম ইনডোর। ঠিক আছে, তার সামনে কোনো গাড়ি বা বাইক গাড়ি নেই, বাইক ওনার বাইক আছে, মানে একটা বাইক করে রয়েছে পাঙ্গা থেকে এরকম আর কি। নাম টাম তো জানা যায় নাম না, একজন কইছে এটার নাম্বারে ওয়াইফ ইয়ে বললে হেস করলে এটা নামটা প্রদীপ জানা আইয়ে এরকম কইছে। বাইকের নাম্বারটা কত? বাইকের নাম্বারটা হয়েছে TR01FF 6023। আনুমানিক কটার সময় ঘটনাটা হয়েছে? আনুমানিক ওই তো আমরা তো এখানে আটটাইম দেখছি না, অফিসে তো লেখা আছে কয়টার সময় গাড়ি আউট হয়েছে এরকম আর কি। আমি এনসিসি ফায়ার সার্ভিস থেকে LFM নকল ডেপার্টমেন্ট।